إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের একটি আয়াত, এর ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন, তাফসির, এক্সপ্লেনেশন আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয় যেটা সাধারণত আমরা বুঝি বা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকর আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞতা পোষণ করো তাহলে মনে রাখবে আমার শাস্তি খুবই খুবই কঠিন। সাধারণত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আপনি বলবেন যে আল্লাহ আপনাকে যে দুনিয়ায় ধন দৌলত প্রভাব প্রতিপত্তি সম্পত্তি ইত্যাদি দান করেছেন, নতুবা সৌন্দর্য ইত্যাদি দান করেছেন, এগুলোর জন্যে আল্লাহর শুকর আদায় না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কমিয়ে দেবেন। দিস ইজ দ্য জেনারেল এক্সপ্লেনেশন, এটা সাধারণ ব্যাখ্যা, বাট ইট ডাজ হ্যাভ এ ডিপার মিনিং, এটা একটা গভীর ব্যাখ্যা আছে। সেই গভীর ব্যাখ্যাটা হলো, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে তার ইবাদত করার তৌফিক দান করেছেন এই জন্য তার শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা আল্লাহর শুকর আদায় করে বলবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, তার শুকর আদায় করছি। তিনি যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে জান্নাতের পথ আমরা দেখতে পারতাম না, আমরা জান্নাতে আসতে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। ওয়ামা আনতা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূল ইভেন নট ইউ, রাসূল বললেন ওয়ালা আনা, কিন্তু আমিও নই, তবে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে আমি জান্নাতে যাব। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কৃপা, অনুকম্পা, এর মাধ্যমে আমি জান্নাতে যাব। প্রিয় ভাইরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো দুই ধরনের, জাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আসবাগ আলাইকুম নিআমাহু জাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহর কিছু নিয়ামত আছে যেগুলো ভিজুয়ালাইজড আপনি দেখতে পান, এবং কিছু হচ্ছে এগুলো হিডেন এবং ডরমেন্ট, এগুলো আপনি দেখতে পান না, যেমন হেদায়েত। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত নিয়ে কখনো অহংকার বা বড়াই করতে নাই, কখনোই অহংকার বা বড়াই করতে নাই। একদল লোক আছে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আমি সেই আলোচনায় যাচ্ছি। তার আগে ভূমিকায় কেন আমি এই কথা আনলাম, আমি আজকে আলোচনা করব বড়াই নিয়ে, অহংকার নিয়ে। অহংকার এবং বড়াই, অধ্যুত্ব, অহংকার, অহমিকা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তার প্রত্যেকটি শব্দ চয়ন এর মধ্যে যেন অহংকার ঠিকরে পড়ে, তার প্রত্যেকটি ভাষায় অঙ্গভঙ্গিতে অথবা তার হাত এর সঞ্চালনে পর্যন্ত মনে হয় যে অহংকার ঠিকরে পড়ছে, তার চেহারার দিকে তাকালে মনে হয় পৃথিবীতে এর চেয়ে অহংকারী উদ্ধত কোনো লোক নেই। অহংকার আপনি মনে করতে পারেন, অন্য কাউকে বলছি আমি, আপনি একটু আমার পরবর্তী যে আলোচনা আছে সেটার সাথে মিলিয়ে দেখবেন, ওয়েদার এনি অফ দিস এলিমেন্টস অ্যান্ড কম্পোনেন্টস ইজ দেয়ার ইন ইউর ক্যারেক্টার, আপনার মাঝে আছে কি না। সেজন্য আমি যেটি আমাদের মাঝে সচরাচর, যারা আমরা আমাদেরকে বিশুদ্ধবাদী হিসেবে দাবি করি,
এবং আমরা মনে করি যে আমরা হেদায়েতের উপর আছি, আমরা দ্বীনের উপর আছি, আমরা ইসলাম এর উপর আছি, তাদের কথাই আমি বলছি প্রথম, কারণ এটি আমার জন্য নসিহা। সেই জন্য সেই জায়গাটি আমি এখানে নিয়ে আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বললেন, ওয়ালা ওয়ালা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইয়ুদিল্লুক ওয়া মা ইয়ুদিল্লুনা ইল্লা আনফুসুহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাইই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইয়ুদিল্লুক। যদি আল্লাহর অনুগ্রহ আপনার উপর না থাকতো, আপনার উপর, ও মুহাম্মদ দ্য লিডার অফ দ্য প্রফেট সাইয়্যিদুল আম্বিয়া ওয়া রাসূল দ্য ক্রাউন অফ আল্লাহস ক্রিয়েশন, আল্লাহর সৃষ্টির সেরা নবী রাসূলদের সাইয়্যিদ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর অনুগ্রহ এবং রহমত আপনার উপর না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনকুম আন ইয়ুদিল্লুক, তাহলে তাদের মধ্যকার একটি দল আপনাকে পথভ্রষ্ট করতে চাইত, বিভ্রান্ত করতে চাইত, যদিও তারা তাদের নিজেদেরকেই বিভ্রান্ত করে থাকে, কিন্তু তারা আপনাকে বিভ্রান্ত করতে চাইত, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে, বিকজ মাই প্রোটেকশন ইজ দেয়ার ওভার ইউ, কারণ আমি ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিপরীতে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আমি আপনাকে প্রটেক্ট করবো, আমি আপনাকে রক্ষা করবো, রক্ষা করে থাকি, সেই জন্যে এটি হয় না, কিন্তু এটি হতে পারতো ঘটনা থেকে। আর সাআদি রাহমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির তাফসিরা সাআদিতে, আরব বিশ্বের সবচেয়ে, সৌদি আরবের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন ছিলেন তিনি, তিনি উল্লেখ করলেন তার তাফসিরে যে একদল লোক আরবের মদিনার সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, তারা কিছু একটা চুরি করলো, যখন তারা বুঝলো যে এটা তো প্রকাশিত হয়ে যাবে এবং তাদের অপমান লাঞ্ছন হবে, তখন তারা ওই চুরিকৃত চোরাই জিনিসটিকে অন্য একজন নিরাপরাধ ব্যক্তির বাসার সামনে ফেলে আসলো এবং তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা সেখানে গেল। পরের দিন সকালে রাসূল সামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওই ব্যক্তি এগুলো চুরি করেছে। রাসূল সাল্লাম প্রায় ওদের বিরুদ্ধে এবং এদের পক্ষে, এ অপরাধীদের পক্ষে, ওই নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে তিনি প্রায়কে তিনি সেখানে রায় দিয়ে দিচ্ছিলেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন এবং বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচালেন, অপরাধ তো ও নয়, অপরাধী তো ওরা নয়, অপরাধী হচ্ছে এরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হচ্ছে দিন, দিনের পথে আপনি যে চলছেন এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের কারণে, আপনার নিজের সেখানে কোনো অহংকার দেখানোর কোনো কারণ নেই, কিন্তু কিছু লোক তো সে অহংকার দেখিয়ে যাচ্ছে, আপনার চিন্তা চেতনা এবং আপনার আচরণে, আপনার কথাবার্তায় সে অহংকার আছে কিনা সেটি আপনাকে দেখা দরকার। সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো আপনাকে হেদায়েতের উপর রাখেন, দিনের উপর রাখেন, যদি আপনি দিন পেয়ে থাকেন, সত্যিকার দিন যদি বুঝে থাকেন, তাহলে আল্লাহর প্রতি যেন আপনার তাওয়াদু, আল্লাহর প্রতি যেন আপনার সাবমিশন, সারেন্ডার, আপনার প্রতি যেন আপনার আত্মসমর্পণ এবং কৃতজ্ঞতা যেন বেড়ে যায়, আপনার অন্তরে যেন কোনো অবস্থায় অহংকার দানা না বাঁধে, কারণ শয়তান সব দিক থেকে মানুষকে আক্রমণ করে, সব দিক থেকে শয়তান মানুষকে আক্রমণ করে। আমি সেই আলোচনা একটু পরেই করছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আলোচনা করেছেন। পিউরিটিয়ান পার্সপেক্টিভের একটি কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন যে আকরা বিন হাবিস এবং আরও এক কয়েকজন, তারা হচ্ছে খুবই সম্ভ্রান্ত আরব, তার রাসূলের কাছে আসলেন এবং বললেন, আমরা তো আপনার কাছে দিন গ্রহণ করতে চাই, কিন্তু ওই যে বেলাল, সোহাইব অথবা আম্মার, খাব্বাব, খোবাইব, এরা এই যে ক্রীতদাস, এরা আপনার আশপাশে বসে থাকে, এদের গা থেকে গন্ধ, এদের জামা কাপড় ভালো না, এদের সাথে এরা তো ক্রীতদাস, এদের সাথে আমরা বসতে পারি না, আমরা এদের সাথে বসতে পারি না, আপনি ওদেরকে তাড়িয়ে দেন, ওরা দূরে থাকুক, তারপরে আমরা আপনার সাথে বসবো এবং আপনার সাথে আমরা দিনই আলোচনা করবো, এরপরে আপনার দিন গ্রহণ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তাদেরকে বলবেন যে ঠিক আছে তোমরা অন্য জায়গায় যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা নাফসাহ। হে রাসূল, যারা আপনার কাছে যাদেরকে গরিব অসহায় হিসেবে উপস্থাপন করা হয়েছে, আপনি বরং তাদের সাথে সময় কাটান, স্পেন্ড ইউর টাইম উইথ দেম, ওয়াসবির নাফসাক ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইউর রিলিজিয়ন, প্রিচ ইউর দিন, আপনি আপনার দিনকে
প্র্যাকটিস এবং প্রিচ করতে চান, তাহলে আপনি এদের সাথে সময় কাটান। কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা তারা দিন এবং রাত, সকাল এবং সন্ধ্যায় তারা আল্লাহর প্রশংসা তাদের নিজেকে নিবেদিত রাখবে। ইউরিদুনা ওয়াজহা, তাদের আর কোনো চাহিদা নাই, চাওয়া নাই, কেবল আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টি তাদের একমাত্র চাহিদা এবং চাওয়া, সেটাই কেবলমাত্র তারা চায়, অন্য কোনো কিছু তারা চায় না। ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতি দুনিয়া, এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তির উদ্দেশ্যে ওদের থেকে দৃষ্টি ফিরিয়ে আপনি অন্য কারো দিকে দৃষ্টি দিয়েন না। ওয়ালা তুতি আমান আকফালনা কালবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে যার অন্তরকে আমি তালাবদ্ধ করে দিয়েছি এই সকল ব্যক্তিদেরকে আপনি অনুসরণ করবেন না, যে তার প্রবৃত্তিকে নিজের চিন্তা চেতনা ইচ্ছা আকাঙ্ক্ষাকে মনে যা আসে তাই বলে, চিন্তায় যা আসে তাই করে, এই সকল ব্যক্তিদের আপনি অনুসরণ করবেন না, তাদের সাথে আপনি থাকবেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা, এই ব্যক্তি এগুলো যে কোনো সময় উবে যাবে, এনি টাইম ইট উইল ভ্যানিশ, এটা যে কোনো সময় উড়ে যাবে, বেলুন, এটা বেলুনের মতো, ভিতরে শুধুমাত্র কিছু বাতাস আছে, এর চেয়ে কিছু নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল বান্দার কথা তিনি বললেন, যারা হচ্ছে ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমান, মাই সার্ভেন্ট, হে আল্লাহ তোমার মাই সার্ভেন্টের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে নাও, তুমি যাদেরকে ইবাদুর রহমান বলছো তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও আল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনি কি মনে চায় না ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে, মনে চায় কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত করুন। তিনি বলেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হচ্ছে তারা, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা এই জমিনে তারা চলে খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে, এবং তারা চলে খুব বিনয়ের সাথে। আউনা হাইয়ুন আল মুমিন হাইয়ুন লাইয়ুন, একজন মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে প্রচন্ড কোমল ভাষী হয় এবং সে খুবই নরম তবিয়তের হয়, খুবই নরম তার ক্যারেক্টার, তার দৃষ্টি, তার কথা, তার আচরণ, তার উচ্চারণ, তার অঙ্গভঙ্গি, তার বাচন ভঙ্গি, সব কিছু নরম, এর মধ্যে কোনো কাঠিন্যতা নাই। এগুলো আরও কি কি, এর আরও কি কি প্রবলেম আছে সে বিষয়গুলো আমি উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই প্রেক্ষাপটে ঠিক আরেকটি আয়াতের কথাও মুফাসসিরিনে কেরাম তারা উল্লেখ করেন, তা হচ্ছে ওয়ালা তাতুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, একই কথা, আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন না যারা সকাল সন্ধ্যায় আপনার রবের জিকির করে থাকে এবং কেবলমাত্র আপনার রবের সন্তুষ্টি তাদের কামনা, তাদের প্রত্যাশা, এই সকল লোকদেরকে আপনার কাছ থেকে আপনি তাড়িয়ে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উদ্দেশ্য করে বললেন যে ওই যে কয়েকদল তারা আসলো, আকরা বিন হাবিস এবং অন্যান্যরা তারা আসে, ছয়জন তারা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এদেরকে যেন তাদের কাছ থেকে তাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তারা বললেন যে আমাদেরকে একটু কিছু একটা লিখে দিন, আপনার সাথে একটা চুক্তি হোক, আলীকে ডাকলেন আসো, ওরা অন্য কাছে চলে গেল। আল্লাহ সুবহান যখন এই আয়াত নাজিল করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু এখান থেকে উঠে গেলেন এবং ওদেরকে খুঁজে খুঁজে বের করলেন এবং বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফী উম্মতি মান আমারানি আন আসবির মাআহুম, নাফসি আমি আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক রেখেছেন যাদের সাথে সময় কাটানোর জন্য আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে খুঁজতেন, তারা কোথায়, তারা বললেন অতঃপর, এরাই বললেন অতঃপর আমরা রাসূলের এত কাছে গিয়ে থাকতাম, রাসূলের উরুর সাথে আমাদের উরু মিলে যেত, রাসূলের হাতের সাথে আমাদের হাত লাগত, আমরা তার সামনে বসে বসে থাকতাম, যতক্ষণ রাসূল না উঠত ততক্ষণ আমরা উঠতাম না, তিনি যখন চলে যেতেন তখন আমরা চলে যেতাম, এর আগে আমরা যেতাম না, রাসূলের চারপাশে আমরা আবদ্ধ করে থাকতাম রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, কোনো অবস্থায় দিনকে যারা দিন প্রাকটিস করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, প্লিজ আপনার দিনদারি নিয়ে বড়াই করবেন না। দিনদারি নিয়ে বড়াই করাকে অহংকার করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা অপছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাত মান কানা ফি কলবিহি, যেই ব্যক্তির অন্তরে মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন, যেই ব্যক্তির অন্তরে সামান্যতম বিন্দু বিন্দু পরিমাণ অহংকার আছে সেদিকে জান্নাতে প্রবেশ করবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ ফখর করে, অহংকার করে,
গর্ব করে এই দুই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না। মুখতাল এবং ফাকুর দুটো একই অর্থে। মুখতাল মানে হচ্ছে যে ব্যক্তি অন্যের উপর অহংকার করে বেড়ায়, আর ফাকুর মানে হচ্ছে যে তার নিজের প্রভাব, প্রতিপত্তি, সম্পত্তি, সৌন্দর্য ইত্যাদির উপর বড়াই করে বেড়ায়। এই দুই ব্যক্তির কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল কিবরু, কিবর হচ্ছে বাতরুল হক ওয়া গামতুন নাস। রাসূল বললেন কিবর, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, যা সত্য তাকে আপনি প্রত্যাখ্যান করলেন এবং মানুষকে আপনি ছোট করে দেখলেন। দুটোই অহংকার। আল্লাহ রাসূল অহংকারের দুটো দিকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হচ্ছে, প্রিয় ভাইরা মনে রাখতে হবে, সেটা হলো যে সত্য আপনার কাছে স্পষ্ট, তারপর বিভিন্ন কারণে আপনি সেই সত্যকে গ্রহণ করছেন না, বাতরুল হক, সত্যকে আপনি প্রত্যাখ্যান করছেন। অগামতুন নাস, লোকদেরকে আপনি ছোট করে দেখছেন। এই ছোট করার অনেক অর্থ আছে, আমি সেই অর্থগুলো বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অগামতুন নাস এভাবে হয়ে থাকে যে আপনি অন্যদেরকে আপনার মানের মনে করলেন না, মনে করলেন দে আর নট এট পার উইথ মি, তারা আমার মতো নয়, আমার সাথে চলার মতো নয়। যেমন আরবের তৎকালীন নেতৃবৃন্দ এসে রাসূলকে প্রস্তাব করেছিল, ঠিক একই অবস্থা। আপনি মনে করছেন দিস পিপল আর নট গোয়িং উইথ মি, এই লোকগুলো আমার সাথে যায় না। অতএব এইটিকে আপনি মনে করছেন আপনার আত্মমর্যাদা, এটা আসলে আত্মমর্যাদা নয়, বরং এটি অহংকার। অতএব আপনি যখন লোকদেরকে ছোট করে দেখছেন, মানুষকে যখন আপনি ছোট করে দেখছেন, এটাও কিন্তু অহংকার একটা প্রকাশ। অন্যকে আপনার চোখে তুচ্ছতাচ্ছিল্য করে দেখা, এই তুচ্ছতাচ্ছিল্য দেখা এবং এই তুচ্ছতাচ্ছিল্যভাবে মানুষকে প্রকাশ করা, এই দুটোই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রচণ্ড ঘৃণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোর একটাকেও পছন্দ করেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুল জান্নাত মান কারা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সামান্যতম সরিষার দানার পরিমাণ অহংকার সে জান্নাতে প্রবেশ করবে না। কারো রাজুল, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুল ইউহিব্বু, একজন ব্যক্তি চায় আন ইয়াকুনা সাউবু হাসানান, তার জামা কাপড় সুন্দর হোক, ওয়া নালু হাসানাতান, তার জুতাটা সুন্দর হোক। রাসূল সাল্লাল্লাহু বললেন, না আমি এই বিষয়ে আলোচনা করিনি, বরং আমি বলেছি যেই ব্যক্তি এই সকল পজিশন, পাওয়ার, প্রতিপত্তি, ইনফ্লুয়েন্স, তার বিউটি ইত্যাদিকে নিয়ে অন্যের প্রতি উচ্চতাচ্ছিল্য করে এবং নিজে বড়াই করে বেড়ায়, এই ব্যক্তির কথা আমি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তুমি সৌন্দর্যকে গ্রহণ করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা, এটা মনে রাখতে হবে, অহংকার এটা মানুষের অন্তরে, অহংকার মানুষের শরীরে নয়। সুন্দর জামা কাপড় পরলেই, সুন্দর বাড়ি গাড়ি থাকলে অহংকার হয় না, অহংকার মানুষের অন্তরে থাকে। বহু অহংকারী আছে যার কোনো কিছুই নাই, আবার অনেক অনেক মুতাওয়াদ্দি, আল্লাহর কাছে প্রচন্ড সাবমিসিভ ব্যক্তি আছে, যার প্রচুর রয়েছে, কিন্তু তারপরও তার অন্তরে সামান্যতম অহংকার নাই। অথবা আপনার অন্তরের দিকে আপনাকে তাকাতে হবে যে আপনার অন্তরে এর লেশমাত্র আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বললেন, বাতরুল হক ওয়া গামাতুন নাস, যে কথা আমি এর আগেই বলেছি। আল্লাহ রাসূল বললেন, সত্যকে প্রত্যাখ্যান করা, আপনি শুধুমাত্র দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদের কথা আলোচনা করতে গিয়ে তিনি কোরআনে বলেছেন, ওয়াইযা ক্বিলা লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু মিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার অহংকার সে আরো ফেটে পড়ে। আল্লাহর দিনকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য যত ধরনের মওকা আছে, যত ধরনের সুযোগ আছে, সবগুলো সুযোগ তারা তারা ব্যবহার করে থাকে। একদল লোক আছে, তাদের চরিত্র হচ্ছে এইরকম, আল্লাহর দিনকে তুচ্ছতাচ্ছিল্য করাই, অথবা যারা দিন প্র্যাকটিস করে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের একমাত্র চিন্তা এবং চেতনা, তাদের একমাত্র কাজ, তাদের একমাত্র এজেন্ডা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্নভাবে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি আলোচনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার শত শত হাজার হাজার আলোচনায় রাসূল সাল্লাল্লাহু এই বিষয়গুলোকে নিয়ে এসেছেন, কারণ ইট ইজ এ বিগ বিগ ডিজিজ। রাসূল বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে জাহিলিয়াতের কিছু কিছু অভিশপ্ত চরিত্র তোমাদের থেকে দূর করে দিয়েছেন, কিন্তু তারপরে এগুলো তোমাদের মাঝে এখনো রয়ে গিয়েছে। তোমাদের একটি ওই যে অহংকার, বিভিন্ন জিনিস নিয়ে, তোমার বিভিন্ন পজিশন নিয়ে, তোমার বিভিন্ন বিলঙ্গিংস নিয়ে, তোমার বিভিন্ন ধরনের, তোমার যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো নিয়ে তুমি অহংকার করবে মানুষের সামনে, সেটি এখনো তোমাদের মাঝে রয়ে গিয়েছে।
একজন সত্যপন্থী হকপন্থী ব্যক্তির অবস্থাটা হলো এরকম, যখনই সত্য তার সামনে প্রতিভাত হয় তখনই তিনি সত্যকে গ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলাকে গভর্নর হিসেবে এক জায়গায় নিয়োগ করেছিলেন। তখন তাকে গভর্নর হিসেবে নিয়োগ করার পর উমর রাদিয়াল্লাহু তার কাছে চিঠি পাঠালেন, লা ইয়ামনানাকা কাযাউন কাযাইতাহু বিল আমসি ওয়া রাজাতাহু ফীহি নাফসাক ফাহুদিতা ফীহি লিরুশদিকা আন তুরাজিআ আল হাক্ক ফা ইন্নাল হাক্ক কাদীমুন। হে আবু মুসা আল আশআরি, তুমি কোথায় একটা বিচার ফয়সালা করেছো, পরে তুমি দেখলে যে ফয়সালার ভুল ছিল, তুমি দ্রুত সেখান থেকে ফিরে আসবে। ওই ফয়সালা তুমি যেটি তুমি এর আগে প্রদান করেছিলে এটাকে তুমি রিপেল করো, এটাকে তুমি প্রত্যাখ্যান করো, বাতিল করে দাও, তুমি নতুন করে ফয়সালা প্রদান করো। মনে রাখবে, আল হক কাদিমুন, সত্য কখনো বিকৃত হয় না, সত্য অবিকৃত থাকে, সত্য অপরিবর্তিত থাকে, সত্যকে পরিবর্তন করা যায় না। সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে সত্য কখনো পরিবর্তিত হয় না, সত্য সত্যই থাকে। কেন? আল হক কাদিমুন, হক এটা চিরায়ত, শাশ্বত, অবিসংবাদিত, এটাকে পরিবর্তন করা যায় না। ওয়া মুরাজাআতুল হাক্কি খায়রুন মিনাত তামাদি ফিল বাতিল, তুমি কোন সত্যের উপর বারবার ফিরে আসা, ভুল করেছো আবার সত্যের উপর ফিরে আসা, এটা তোমার জন্য ঢের ঢের উত্তম, মিথ্যার উপর অবিচল থাকার চেয়ে। মিথ্যার উপর অবিচল থাকবে না, এটা মুমিনের ক্যারেক্টার নয়। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হচ্ছে আমাদের সত্য এবং মিথ্যাকে গ্রহণের ক্ষেত্রেও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা অনুসারে সেখানে যে অহংকার হয়ে থাকে সেই অহংকারের কারণ, অহংকারের বিষয়ে কেন লোকদের মধ্যে অহংকার তৈরি হয়, এই অহংকার তৈরির বিষয়ে যদি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখব যে অহংকার তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে লোকেরা, অন্যরা আমার কাছে মাথা অবনত করে থাকবে, এইটা আমি চাই, এই অনুভূতি, এই আকাঙ্ক্ষা, এই তীব্র আপনার মধ্যে এই তীব্র ডিমান্ড, এটাই অন্য, এটাই আপনাকে অহংকারী করে তোলে যে অন্য প্রত্যেকে আমার কাছে অনুগত থাকবে, প্রত্যেকে আমার কাছে অনুগত থাকবে, তারা সাবমিট করবে, সারেন্ডার করবে, তারা আমার কাছে মাথা নত করে থাকবে, এইরকম অনুভূতি ব্যক্তিদেরকে অহংকারীতে পরিণত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডায়াগনোসিস তিনি দিয়েছেন, আমি তারপরে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকা রুজুআ আরাআইতা আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন এক অহংকারীর কথা, সে অহংকারীর কথা বললেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ সে তো অহংকার করে, আর রাআহু ইস্তাগনা, কারণ সে তার নিজকে মনে করে প্রচন্ড প্রভাবশালী, তার সব কিছু আছে, তার সম্পদ আছে, তার প্রভাব আছে, তার সৌন্দর্য আছে, ইত্যকার সব কিছু আছে, এই কারণে লোকেরা অহংকারী হয়ে ওঠে। আর রাআহু ইস্তাগনা সুম্মা ইলা রাব্বিকা রুজুআ, কিন্তু বুঝে নাই, রসি কিন্তু আমার কাছে, রসি কিন্তু আমার কাছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু বলেছেন, ফামা কিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, ওদেরকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি ছাড় দেই, আমি তাদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, কোন এক সময় আমি যখন ধরি তখন আর তাকে আমি ছাড়ি না। ইন্না আখদা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরলে তখন আর তিনি ছাড়েন না। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আপনি যদি কখনো ঘড়ি উড়ান তাহলে আপনি দেখবেন যে ওকে আপনি ছেড়ে দিয়েছেন, ও মনে করছে আমি তো আকাশে উঠছি, আকাশে উঠছি, উঠছি অনেক অনেক দূরে যাব, কিন্তু এর যে যেটি কি বলে নাটল না বা কি বলে সেটা তো আপনার হাতে রয়েছে, আপনার যখন মনে হচ্ছে তখনই ওকে আপনি টেনে নিয়ে আসবেন। আপনার একটা কুকুর আছে, ঢাম্পি ডাম্পি লম্প ঝম্প করছে, ওর কাছে আপনার তিন হাত বা চার হাত বা পাঁচ হাতের একটা শিকল আছে, ও শুধু লাফ দিতে চায়, দৌড়াতে চায়। আপনি ওকে বিশাল বড় একটা ভূমিতে নিয়ে গেলেন, মাঠে নিয়ে গেলেন, 400 গজ লম্বা একটা রশি দিয়ে তাকে বেঁধে দিলেন, ছেড়ে দিলেন, ও মনের সুখে দৌড়াচ্ছে, মনে করছে যে আমি কোথাও, আমি তো এখন মুক্ত, অবমুক্ত, আমার এখন কিছু নাই, কিন্তু রশিটা কিন্তু কোথায়, ওই যে মালিকের হাতে, অনেক দূরে, যত দূরে, যত দ্রুত গতিতে সে দৌড়িয়ে যাবে তত হেঁচকা টান তার গায়ে গিয়ে লাগবে, তার গলায় গিয়ে লাগবে, বুঝেননি? যখন হেঁচকা টান লাগবে তখন তার গলাও ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, ঘাড় ভেঙে যেতে পারে, তার হাত পা ইত্যাদি বিভিন্ন জিনিস ভেঙে যেতে পারে, সে বুঝে নাই, ও তো মনে করছে মনের সুখে দৌড়াচ্ছে, কিন্তু রশি কিন্তু অন্যের হাতে, সেই রশি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সুম্মা ইলা রাব্বিকা রুজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমাদেরকে তোমার রবের কাছেই তোমাকে ফিরে আসতে হবে, এটা তোমাকে বোঝা দরকার, এটা তোমাকে অনুভব করা দরকার। প্রিয় ভাইরা, আপনার অন্তরে অন্যদের উপর আপনি প্রাধান্যপ্রাপ্ত হবেন, ডিস্টিংক্ট হবেন, অন্যের উপর আপনি আলাদা হবেন, এইরকম একটা অনুভূতি আপনাকে অহংকারী করে তোলে, অন্যের চেয়ে আলাদা হওয়ার একটা অনুভূতি, আমি যেন আলাদা হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াদুয়ের কথা একবার চিন্তা করে দেখেন তো, একজন নারী যাচ্ছেন,
তিনি বললেন ওই লোককে, তাদের তার সাথে যারা ছিল তাদের লক্ষ্য করে বলেন, উনজুর ইলা হাদা, উনজুর ইলা হাদা ইয়াজলিসু কামা ইয়াজলিসুল আবিদ ওয়া ইয়াকুলু কামা ইয়াকুলুল আবিদ, এই লোকটার দিকে তাকাও, এই লোকটা যারা কৃতদাস তাদের মতো বসে, যারা কৃতদাস তাদের মতো খায়। আল্লাহ সাল্লাম বললেন, হ্যাঁ, ইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর বান্দা, আকুলু কামা ইয়াকুলুল আবিদ ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আবিদ, হ্যাঁ আমি আল্লাহর বান্দা, আমি কৃতদাসের মতোই বসি, আমি কৃতদাসের মতোই খাই, আমি আল্লাহর বান্দা হিসেবেই আমি আমার নিজকে প্রকাশ করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আসেন রাসূলের কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে বানাতে চান এরকম যে আপনি রাসূলুল মালিকা, রাসূলুল মালিকা, আপনি একজন সম্রাট রাজা হবেন, যেমন সুলাইমান আলাইহিস সালাম হয়েছিলেন, আপনি এমন হবেন, যেমন দাউদ হয়েছিলেন, আপনি এমন হবেন, আপনি এরকম সম্রাট রাজা বানাতে চান, অথবা আপনাকে আল্লাহ বানাতে চান নবিয়ান আব্দা, নবিয়ান আব্দা, রাসূল বলে বল নবিয়ান আব্দা, বল নবিয়ান আব্দা, আমি বরং একজন কৃতদাসের মতো আল্লাহর নবী হতে চাই, এর চেয়ে বেশি কিছু না। রাসূল যখন তিনি হাঁটতেন তখন তিনি সামনের দিকে এভাবে ঝুঁকে হাঁটতেন যেন গোটাটাই বিনয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাম হাতকে এভাবে প্রসারিত করে হাঁটতেন না যার মধ্যে সামান্যতম অহংকার প্রকাশ পায়। দিস ইজ ইয়োর প্রফেট, এই হচ্ছেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিকে আপনি তাকান, লোকেরা যখন তার কাছে আসতো তখন তারা বলতে বাধ্য হতো যে মান নবী মান মুহাম্মাদুন ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে, তাকে তো চিনতে পারছি না, তোমাদের মধ্যে মুহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে চেনা যেত না, আলাদা করে বোঝা যেত না যে তিনি নবী, তিনি মানুষের মাঝে এভাবে বসে থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের এই তাওয়াদের কথা কোরআনের পাতায় পাতায় উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামরা সে কথা ভিন্ন বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন আজমাইন তারা উল্লেখ করেছেন। প্রিয়ভাবে সেই নবীর বান, সেই নবীর উম্মা হয়ে আপনি কিভাবে এটা করেন, নিয়ামাল আব্দু ইন্নাহু আওয়াব, নিয়ামাল আব্দু ইন্নাহু আওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কারো কারো কথা বলেছেন, নিয়ামাল আব্দ, কত প্রিয় বান্দা আমার, ইন্নাহু আওয়াব, হি রিপিটেডলি কামস ব্যাক টু মি, সে বারবার আমার কাছে ফিরে আসে, ও কেবল আমার কাছেই ফিরে আসে, ও অন্য কোথাও যায় না, এ হচ্ছে আল্লাহর বান্দার পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকাস্তি করেছেন, কখনো কখনো অহংকারী ব্যক্তি তার নিজের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য অহংকার করে, মনে রাখতে হবে সাইকোলজি, অহংকারী ব্যক্তি তার যে দুর্বলতা আছে এই দুর্বলতাকে ঢুকে রাখে, ঢেকে রাখার জন্য অহংকার করে, চিৎকার সেই করে যার দেয়ার মতো অন্য কোনো কিছু নাই, সেই চিৎকার করে যা দেয়ার মতো অন্য কিছু, তার চিৎকার করার প্রয়োজন নেই। বাসা বাড়িতে দেখবেন চিৎকার সেই পুরুষই করে যার ওইখানে পাওয়ার কম, সেই চিৎকার করে, যে পুরুষ বাসাকে নিয়ন্ত্রণ করতে পারে সে সেখানে চিৎকার চেঁচামেচি করে না, কারণ তার চোখের দৃষ্টি যথেষ্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি, আপনাকে বুঝতে হবে এটা দুর্বলতার প্রকাশ, দুর্বল ব্যক্তিরা এরকম অহংকার প্রদর্শন করে। এটাও একটি কারণ, আমরা যদি কোরআন এবং সুন্নায় খুঁজি তাহলে তাই কারণ আমরা দেখব, মানুষ চায় অন্যরা তার কাছে অনুগত থাকুক, যেটি আমি প্রথমেই বলেছি, অথবা অন্যরা তাকে অনেক অনেক বেশি সম্মান এবং প্রদর্শন সম্মান প্রদর্শন করে, যতটুকু সম্মান পাওয়ার ব্যক্তি ওই ব্যক্তি যোগ্য নয়, আপনি ততটুকু সম্মান তাকে করেছেন মানে হচ্ছে আপনি তাকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কারোর মুখের সামনে কেউ যদি কারো প্রশংসা করে তাহলে তোমরা থুতু অথবা বালি ছিটিয়ে দাও, কারণ তুমি তাকে ধ্বংস করে দিলে। প্রিয় ভাই বোঝেন নি এ কথা, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেন, তার চেয়ে বেশি নয়। এটা দেয়া মানে হচ্ছে সেখানে আপনি তার উপর জুলুম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি এমন করে তাহলে আহলাকুহুম অথবা আহলাকাহুম, সে তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত অথবা সে তাদেরকে ধ্বংস করে দিল। এটি করার প্রয়োজন নেই, আপনি ততটুকুই করবেন, অন্যথায় আপনি অন্য একজন, আপনি নিজে একজন অহংকারী তৈরি করলেন। যখন লোকদের মাঝে আমরা কিভাবে ডিস্টিংশন তৈরি করব, তার মায়েরগুলো, তার প্যারামিটারগুলো, স্ট্যান্ডার্ডগুলো যদি আমাদের কাছে বিকৃত হয়ে যায়, আপনার কাছে কোন প্যারামিটার আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার উপর ভিত্তি করে আপনি মনে করেন যে ওই ব্যক্তি আমার উপর বেশি সম্মান পাওয়ার যোগ্য, আপনার কাছে কোনটি? আমি যে কথা আপনাদেরকে সময় সময় বলে থাকি সে কথা আবারও বলছি,
যদি আপনি বিপদে পড়েন তাহলে কার কথা আপনার প্রথম মনে পড়ে? যদি আপনার আল্লাহর কথা প্রথম মনে পড়ে তাহলে মনে করবেন আপনি এখন আল্লাহর বান্দা হিসেবে আছেন। যদি আপনার আল্লাহর কথা প্রথমে না মনে পড়ে, অমকের কথা তমকের কথা মনে পড়ে, তাহলে আপনি হ্যাভ বিকাম হিজ বান্দা, আপনি তার বান্দায় পরিণত হলেন, আল্লাহর বান্দা থেকে বের হয়ে গেলেন আপনি। মানদণ্ড কি? আপনি আপনার সন্তানকে কিসের স্বপ্ন দেখান? আপনার সন্তানটা কাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছে? এই কথাগুলো আমি বলি প্যারেন্টিং সেশনে। আপনার সন্তানের কাছে স্ট্যান্ডার্ড কি? আপনার সন্তানকে আপনি কিসে অভ্যস্ত করেন? আপনার সন্তানকে আপনি কি জন্য শাসন করেন? তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে ওই ফিজিক্স ম্যাথমেটিক্স অথবা কেমিস্ট্রিতে অথবা ওইটাতে সেইটাতে তার রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু ফজরের নামাজে পড়ে না, এই জন্য আপনার মধ্যে কোনো অনুভূতি নাই। কোরআন যে তেলাওয়াত করলো না, শিখলো না, তার বয়স 18, 20, 22, 24 হয়ে গেছে, এখনো শিখলো না, ও যে মুসলমান হিসেবে এখনো তার পরিচয় ডেভেলপ করলো না, এটি আপনার কাছে কোনো বিষয় নয়। তথাকথিত যারা দিনদার তাদের কথাও বলছি, আপনাদের সন্তানদেরকে আপনি মেয়ারগুলো, স্ট্যান্ডার্ডগুলো, প্যারামিটারগুলো কি দিচ্ছেন? ওকে আপনি অহংকারী করে তুলছেন, ওকে আপনি অহংকারী করে তুলছেন। এই কাজটি অন্যরা যুগ যুগ ধরে করেছে। অথবা আপনি মুসলিম হিসাবে হোয়াটস অফ ডিফারেন্স ইউ আর মেকিং, আপনি পার্থক্য কী করছেন? আপনি পার্থক্য কোনো কিছুই করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জাহেলী যুগের আলামতটা চিনে নিন, আপনার মধ্যে জাহেলিয়াতের আলামত আছে কিনা। তিনি বলেন, মাররা রাজুলুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের পাশে দিয়ে গেলেন। ফাকালা মা তাকুলুনা ফী হাযা, হোয়াট ইজ ইওর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান, এ লোকের ব্যাপারে তোমাদের মত কি? তারা বললেন, হারিয়ুন আন খাতাবা ইন ইজ খাতাবা আল ইউনকাহ, এই ব্যক্তি এমন কেউ, সে যদি কাউকে, কারো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দিতে লোকেরা অনুপ্রাণিত হবে, তার কাছে বিয়ে দিলে ভালো, ভালো তো ভালো। ও ইনসাফা ইনসাফা, কারো ব্যাপারে সে যদি রেকমেন্ডেশন করে, সুপারিশ করে, তাহলে তার সুপারিশটা গ্রহণ করা হবে। ওয়াইন করা ইউস্তানা, সে যদি কোনো কথা বলে তার লোকেরা তার কথা শুনতে বাধ্য। আপনাদের দৃষ্টিতে সে খুবই নগণ্য, খুবই পাওয়ারফুল, খুবই ওয়েলদি অ্যান্ড হেলদি, অনেক 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 কিছু, তার কথা শুনতেই হয়, আর তার কথা আপনি শুনছেন, তার কথা আপনি শুনছেন, এরকম একজন ব্যক্তি, অতএব খুবই ভালো তো, সম্ভ্রান্ত সম্ভ্রান্ত। এরপরে সুম্মা সাকাত, চুপ থাকলেন। ফামাররা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, দেন অ্যানাদার ম্যান হু ওয়াজ ফ্রম অ্যামাং দ্য পুয়ার মুসলিম, আরেকজন লোক সেই রাসূলের সামনে দিয়ে এবার গেলেন, যিনি ছিলেন গরিব মুসলিম, গরিব মুসলিম। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্যান্ডার্ড, আপনাকে স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান। আপনার কাছে স্ট্যান্ডার্ডটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাকুলুনা ফী হাযা, নাও হোয়াট ইজ ইওর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান, ওকে এবার এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মত কি? তিনি বলেন, হারিউন ইন খাদাবা আল্লা ইউনকাহ, তার অবস্থা হলো এরকম, সে যদি কাউকে বিয়ে করতে চায় তাহলে কারো কাছে মেয়ে বিয়ে, কেউ তার মেয়ে তার কাছে বিয়ে দেবে না, সে যদি কোনো সুপারিশ করে কেউ তার সুপারিশ গ্রহণ করবে না, এবং সে যদি কোনো কথা বলে কেউ তার কথা শুনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা খায়রুম মিন মিলইল আরদি মিছল হাযা, ওই ব্যক্তি যে গেল ওই রকম মানুষের মাধ্যমে গোটা পৃথিবী যদি ভরে যায়, ওই গোটা পৃথিবীর সকল মানুষের চেয়ে অনেক অনেক উত্তম এই যে গরিব মুসলিমকে তুমি দেখলে, এই গরিব মুসলিমকে আল্লাহর কাছে উত্তম মর্যাদাবান, কতটা মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিকে প্রদান করেছেন। আপনার কাছে স্ট্যান্ডার্ডটা কি প্রিয় ভাই? আমি সেজন্য বলছি আপনি স্ট্যান্ডার্ডটাকে গ্রহণ করুন, একবার স্ট্যান্ডার্ডটাকে দেখুন যে স্ট্যান্ডার্ডটা আপনার কাছে কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটিকে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন, আর আপনি কোনটিকে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন। রাসূল বললেন, একদল লোক আছে, একদল লোক আছে, যে সকল লোকেরা এমন যে তারা যদি কোথাও যায় কেউ তাকে জিজ্ঞেস করে না, না গেলেও জিজ্ঞেস করে না, তার খবর কেউ নেয় না, এমন সমাজে খুবই অবহেলিত একজন ব্যক্তি, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এরকম, লাউ আকসাম আলাল্লাহি লাআবারাহ, বুখারীর হাদিস, যদি সে আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারিতে নিয়ে যান যে ওই কাজটা সফল করেই ছাড়বেন, তার মর্যাদা আল্লাহ সুবহানের কাছে এইরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা কি তা দেখা দরকার, অন্য কোনো দিকে তাকাবেন না, আল্লাহর কাছে এই ব্যক্তির মর্যাদা কি হওয়া দরকার সেই দিনের প্যারামিটারগুলো সামনে রাখেন, সে মেরা প্যারামিটারগুলো সামনে রেখে আপনার মানুষকে মূল্যায়ন করবেন। প্রিয় ভাইরা, অন্যের উপর আপনার প্রাধান্য, আপনার কি কি এক্সট্রা তার উপর আছে,
এগুলো যখন মানুষ তুলনা করে কম্পেয়ার করে, এই কম্প্যারিজন মানুষকে অহংকারী বানায়। ওর কি আছে আমার কি নাই, এ কম্প্যারিজন তাকে অহংকারী বানায়। কোনো সময় অহংকার করবেন না, মনে রাখা দরকার এই অহংকারের আপনি কি অহংকার করছেন, আপনার কি সেখানে, আপনার অর্জন কোথায়। এই সুন্দর চেহারাটাকে আপনার নিজের অর্জন নাকি, আপনি নিজেকে ক্রাফটেড করে নিজে তুলির আঁচড়ে এটা বানিয়েছেন, অথবা আপনার টাকা পয়সা অর্থ এটা আপনার নিজের ক্ষমতায় আপনি অর্জন করেছেন, আপনার চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধিমান জ্ঞানী অথবা অনেক বেশি শক্তিশালী লোকেরা দেখেন রাস্তায় ভিক্ষা করে, একবার তাকিয়ে দেখেন, অথবা তাদের দুবেলা খাবার নিতে তাদেরকে ঘর্মাক্ত হতে হয় প্রতি মুহূর্তে। অতএব দিস ইজ এ ফেভার অফ আল্লাহ। আপনার যদি অন্য কোনো কিছু থাকে, আপনার যদি প্রভাব থাকে, প্রতিপত্তি থাকে, তাহলে নেভার ফিল বুস্টেড অফ দিস, নেভার শো ইউর অ্যারোগেন্স, আপনার অহংকার প্রকাশ করবেন না, বিকজ ইট ইজ নট ইউর অ্যাচিভমেন্ট। আল্লাহ সুবহান কখনো কাউকে কোনো কিছু দেন পরীক্ষা করার জন্যে, কখনো নেন তাও পরীক্ষা করার জন্যে। অতএব এভরিথিং ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারাটাই এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে ডায়াগনোসিস করেছেন মানুষ কেন, কি কি কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে, তারা কেন অহংকার করে। অহংকার করার প্রধানতম কারণ হচ্ছে সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পদ প্রদান করেছেন। যেমন এর আগের আয়াতে একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি আয়াত আমি উল্লেখ করলাম, কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা, সে অহংকারী হয়ে ওঠে কারণ আর্রাআহু ইস্তাগনা, সে মনে করে আমি তো অমুক অপেক্ষী, আমার কারো লাগবে না, আমি এমনিতে একাই যথেষ্ট, আমি একাই একশো, একাই এক হাজার, একাই একশো, একাই এক হাজার, এরকম একটি মানসিকতার মধ্যে রয়েছে, এই জন্য সেরকম করে। ওয়াকান আল্লাহ সামার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন, সূরাতুল কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, দুই জায়গায় দুটো ঘটনা, আর অনেক ঘটনা উল্লেখ করেছেন। কোন একজন ব্যক্তি তার একটা বিশাল সম্পদ ছিল, ওয়াকান আল্লাহ সামারুন ফাকালি সাহিবি ওয়া ইউহাদিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া ওয়ালাদা, সে বলল আমি তোমার চেয়ে সম্পদ এবং ফলোয়ার্সের দিক থেকে, আমার অনুগত অনুসারী যারা আছে তোমার চেয়ে আমি সংখ্যায় বেশি দেখো, অতএব আমি তোমার চেয়ে অনেক অনেক বেশি সম্ভ্রান্ত, আমি অহংকার করি এবং অহংকার তিনি শো করে বেড়ান। ইট ইস, কারণ হচ্ছে তার সম্পদ বেশি অন্যের চেয়ে, অথবা তার ক্ষমতা বেশি, প্রভাব বেশি এটা অন্যের চেয়ে, এটি সেই জন্য সেটি করে থাকে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, আল্লাহ সুবহানাহু বলেন কারুনের কথা আলোচনা করতে গিয়ে, কারুন অনেক অনেক বেশি সম্পদশালী হয়েছিল এবং এই কারণে সে অন্যের উপর অহংকার করে বেরিয়েছে, এবং এই অহংকারের ফলশ্রুতিতে কি হয়েছে সেটা আপনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অহংকারের প্রধানতম কারণ হিসেবে উল্লেখ করেন মানুষের সম্পদ। দ্বিতীয়ত হচ্ছে অহংকার কখনো কখনো আসে, এখানে ওলামা ইকরাম আছেন তাদের কথা বলছি, জ্ঞানের কারণে। একবার আমাকে একজন উল্লেখ করে বললেন যে অমক কোন শায়েখের ব্যাপারে বললেন, ওই শায়েখের ফলোয়ারের মধ্যে তিনি একজন ছিলেন কোন এক সময়, বললেন ওই ফলোয়ার এখন এই শায়েখকে পড়াতে পারবে ইচ্ছে করলে, অথচ সে আলহামদুলিল্লাহ সূরাটাও ঠিক মতো উচ্চারণ করতে পারবে না। আই এম ড্যাম শিওর, আই নো ইট। কখনো কখনো সামান্য কিছু জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, সামান্য কিছু জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, কিছু তিনি জেনেছেন, দুই চারটা লেকচার শুনেছেন, দুই চারটা বই পড়েছেন, এতে তার অহংকার ফেটে যায়, তার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, সবাইকে সে জ্ঞান দিয়ে দিয়ে বেড়ায়। মনে রাখতে হবে প্রিয় ভাইরা, জ্ঞান এর কারণে একদল লোক তার অহংকারী হয়ে ওঠে, অথচ জ্ঞান তাকে অনুগত বানানোর কথা ছিল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, যেই গাছে ফল বেশি হয় ওটা আরো নুয়ে পড়ে, যে গাছে ফল বেশি সেটা নুয়ে পড়ে। অর্থাৎ গাছে যদি ফল, জ্ঞান যদি ব্যক্তির বেশি হয় তাহলে তিনি অনুগত হওয়ার কথা, তার মধ্যে তো অহংকার প্রকাশ পাওয়ার কথা নয়, কিন্তু তার মধ্যে অহংকার প্রকাশ পায়। এটি কারণ হচ্ছে তিনি আসলে যেটাকে তিনি এলেম, জ্ঞান মনে করছেন, এটা আসলে প্রকৃত অর্থে জ্ঞান নয়, জ্ঞানের ছোটোখাটো কিছু জ্ঞান, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এটা আমরা প্রবাদ হিসেবে পড়েছি, খুব লিটল লার্নিং, লিটল নলেজ, খুব কম জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে। এটি এখানে একটা বড় তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুই নম্বর হচ্ছে আব্দুল ইবনে মোবারক রাহিমাহুল্লাহ শেখ বিন বাজ তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে নয় অন্য উদ্দেশ্যে কাউকে প্রশ্ন পর্যন্ত করে, তাহলে আল্লাহ সুবহানাহু তার জ্ঞান কমিয়ে দেবেন। বুঝেননি, প্রশ্ন করেছে অন্য উদ্দেশ্যে, আসলে জানার জন্য নয়, তাকে একটু টেস্ট করে দেখি উনি ঠিক আছেন কিনা, ঠিক পথে আছেন কিনা, এইরকম মানসিকতা নিয়ে কেউ যদি জ্ঞান এর প্রশ্ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অধ্যত্ব এবং অহংকারের কারণে তার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমতি তৈরি করে দেন। অতএব জ্ঞান অর্জন আপনি কেন করছেন সেটি একটি দেখার বিষয়। এই কারণে লোকেরা জ্ঞান নিয়ে তাদের অহংকার এবং ইত্যাদি তারা করে থাকে। ওয়া ইন্নী ওয়া ইন কুনতুল আখিরা জামানুহু লা আতিম বিমা লাম ইয়াতি বিহিল আওয়াইল, আমি পরে আসলে সবার চেয়ে বেশি জানি,
এরকম একটা মানসিকতা। আমি পরে এসেছি কিন্তু আমি সবার চেয়ে বেশি জানি, এমন একটা মানসিকতা। এই মানসিকতা মানুষকে অহংকারী করে তোলে, কখন কখন এবাদত আমল মানুষকে অহংকারী করে তোলে। অনেক অনেক আমল করেন, তিনি অন্যকে একেবারে চোখে দেখেন না, তিনি মনে করেন যে তিনি অন্যের চেয়ে আমল আমল অনেক অনেক বেশি। ইদা ক্বালা আর-রাজুল হালাকা আন-নাসু ফাহুয়া আহলাকুহুম ফাহুয়া আহলাকুহুম, দুটো বর্ণনাই জায়েজ এবং দুটোই হাদিসের অংশ। হাদিস হাদিসের সর্বশেষ শব্দটি দুটোভাবে পড়া যায়। রাসূলুল্লাহ বললেন যখন কোনো লোকেরা অন্য লোকদেরকে লক্ষ্য করে বলবে এগুলো তো সব ধ্বংস হয়ে গেছে, এগুলো সব শেষ, এগুলো সব জাহান্নামী, অথবা ইত্যাদি ইত্যাদি উপনামে তাদেরকে যখন তাদেরকে উপনামে যখন উপনামে যখন তাদেরকে চিহ্নিত করবে তখন সে তাদের মধ্যে সবচেয়ে ধ্বংস এর মধ্যে পতিত হবে, অথবা সে তাদেরকে ধ্বংস করে দিল, সে তাদেরকে ধ্বংস করে দিল, অথবা সে কারণ সে তাদেরকে দাওয়াত দেওয়ার কথা ছিল এটা সে করেনি, বরং সে আরো তাদের মধ্যে বক্রতা আরো তৈরি করে দিল। এবং অন্য বর্ণনা মূল বর্ণনাটি হচ্ছে ফাহুয়া আহলাকুম, সে তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসশালী, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জন্য প্রিয় ভাইরা কোনো অবস্থায় কি আপনারা বলবেন না অন্য কাউকে লক্ষ্য করে এ কথা আপনাদের বলার কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিখ্যাত সেই হাদিসটি যে বনী ইসরায়েলের মধ্যে দুই ব্যক্তি দুই ভাই, একজন অনেক আবাদত করতো আরেকজন আবাদত কম করতো, যিনি আবাদত কম করতো তাকে লক্ষ্য করে ওই ভাই বলতেন আকসির আকসির, তুমি এত অপরাধ আর করো না, এত অপরাধ করো না, এখন তুমি আবাদত অনেক বেশি করো। একবার তাকে লক্ষ্য করে বললেন যে তুমি তো জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অসন্তুষ্ট হলেন দুজন মারা গেলে যে বলল তুমি তো জাহান্নামে যাকে যাবে তাকে আল্লাহ সুবহানাহু জাহান্নাম দিয়ে বললেন তুমি কি জাহান্নামের মালিক, তুমি কি জান্নাতের মালিক, তুমি তো এমন একটা অবস্থা মনে হয় তুমি ডিস্ট্রিবিউশন করতেছো, অবস্থাটা যেন তোমাকে আমি ডিস্ট্রিবিউটর হিসেবে এখানে পাঠিয়েছিলাম। তুমি নিজে জান্নাতে যাবে কিনা তুমি কিভাবে জানলে, তুমি আরেকজনকে কিভাবে জাহান্নামে পাঠাও, তোমায় তুমি কি জাহান্নামে পাঠানোর জন্য লোকজনকে জাহান্নামে পাঠানোর জন্য পাঠিয়েছিলাম নাকি, অথবা তুমি তার ডিস্ট্রিবিউশন করার জন্য তোমার দায়িত্ব ছিল? না, যেহেতু তুমি আমার ডমিনিয়ন আমার রাজত্বের উপর তুমি তোমার অধ্যন্ত প্রদর্শন করেছো, এই জন্য তোমাকে আমি জাহান্নামে প্রেরণ করলাম, যাও। সেজন্য এইরকম অনুভূতি যেন কোনো অবস্থায় মানুষের মাঝে না থাকে। এটি কখনো কখনো তার বংশ, এটা মানুষকে অহংকারী করে তোলে, তার অমক বংশের লোক তমক বংশের লোক এগুলো মানুষকে অহংকারী করে তোলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অহংকার থেকে তার নিজকে মুক্ত করার জন্য তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলতেন, বেলালকে দেখলেই তিনি বলতেন ইয়াকুলু আবু বকর সাইয়্যিদুনা আতাকা সাইয়্যিদানা, আবু বকর আমাদের নেতা, আমাদের আরেক নেতাকে তিনি মুক্ত করেছেন। ওই নেতা হলো বেলাল আল হাবশি, নিগ্রো কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাকে লক্ষ্য করে তিনি বলতেন হাযা সাইয়্যিদুনা আতাকাহু সাইয়্যিদুনা, সে আমাদের নেতা, আমাদের আরেক নেতা তাকে মুক্ত করেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। প্রিয় ভাইরা সেই জন্য আমাদের এই অবস্থা থেকে যদি আমরা মুক্ত হতে হয় তাহলে আমাদের অহংকার থেকে যদি আমাদের নিজেদেরকে মুক্ত করতে হয় তাহলে কোন অবস্থায় বংশ মর্যাদা অমক বংশের আমি তমক বংশের ইত্যকার ইস্যু এখানে উল্লেখ করার ইস্যু নয়, যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আপনারা জানেন বিখ্যাত সেই ঘটনাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি আল মারুর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার দেখলেন যে আবু যর এবং তার বৃত্ত একই ধরনের পোশাক পরে হাঁটছেন। তিনি বললেন যে কি ব্যাপার, এরকম পোশাক পরে আপনি হাঁটছেন কেন? এই ভৃত্যক বলে না আমার একবার ঘটনা ঘটেছিল, আমি একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটনা তাকে লক্ষ্য করে আমি একজন সাধারণ নাগরিককে লক্ষ্য করে আমি বলেছিলাম যে তোমার মা তো কৃতদাসী ছিলেন, তুমি তো এরকম কৃতদাস। আল্লাহর রাসূল এই কথা শুনে আমাকে ভৎসনা করে বলেছেন ইন্নাকাম রাউন ফিকা জাহিলিয়া, তোমার কাছ থেকে তো এখনো জাহিলি যুগের খাসলত গেল না, জাহিলিয়াতের খাসলত রং এবং সেই ঢং অথবা তার গন্ধ এখনো তোমার শরীরে আছে। তিনি বললেন রাসূল যখন এই কথা বললেন আমি রাস্তার কাছে গিয়ে আমার নিজকে শুইয়ে দিলাম, সেই দিক দিয়ে যাকে আমি ভৎসনা করে এই কথা বলেছিলাম সে যাচ্ছিল, আমি তাকে বললাম তুমি আমার মুখটা একটু তোমার পা দিয়ে মানিয়ে যাও যেন এই মুখ দিয়ে অহংকারের কথা আর কখনো বের না হয়। আমি সেই থেকে আমার নিজকে পরিবর্তন করেছি, আমি এইভাবে খাই এইভাবে চলি এবং আমি যেভাবে থাকি এবং সেভাবে চলি সেভাবে আমি অন্যদেরকেও রাখি এবং আমি সেভাবে অন্যদেরকেও চালাই। প্রিয় ভাইরা খুবই সংক্ষিপ্তভাবে আমি বাকি কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, তা হচ্ছে কোন একজন আমরা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ব্যক্তির তাদের অহংকারের কথা বলেছেন, ইবলিসের অহংকারের কথা বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেন ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হবে এই অহংকারের কারণে। আল্লাহর বিরুদ্ধে প্রথম যে অপরাধটি সংঘটিত হয়েছিল তা ছিল অহংকার, আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম অপরাধটি সংঘটিত হয়েছিল অহংকার, এটা সবচেয়ে বড় অপরাধ। একটি অহংকারের কারণে যদি ইবলিস
শয়তানে পরিণত হতে পারে, তাহলে আমাদের অহংকার আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে চিন্তা করে দেখুন তো, কোথায় নিয়ে পৌঁছাতে পারে? ফিরআউন, আল্লাহ সুবহানাহু বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়আ ইয়াস্তাদ্বিউ ত্বায়ফাতাম মিনহুম, শায়েত ফিরআউনের কথা বলতে গিয়ে তিনি বললেন ফিরআউন অহংকার করেছিল, এবং অহংকারের অবস্থা কোথায় গিয়ে পড়েছে দেখেন নাই? লোহিত সাগরে কিভাবে নিমজ্জিত করে আল্লাহ সুবহানাহু তাকে ধ্বংস করলেন, বাঈদান আন মুলকিহি, বাঈদান আন আহলিহি, বাঈদান আন জুনুদিহি, এমন দূরত্ব তার রাজত্ব থেকে বহু বহু দূরত্বে আল্লাহ সুবহান তাকে এমন ভাবে ধ্বংস করলেন, দেয়ার ওয়াজ নান টু হেল্প হিম, তাকে রক্ষা করার মতো, তাকে হেল্প করার মতো কেউ সেখানে ছিল না। অবস্থা এমন হতে পারে সামুদ জাতির কথা আল্লাহ সুবহান ও তাআলা বললেন যে ক্বালাল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন ক্বাওমিহি লিল্লাযীনা ইসতুদ্বিউ লিমান আমানা মাআহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসাল মির রাব্বি, বিভিন্ন জাতির কওমে সালেহ, কওমে হুদ, কওমে নূহ, বিভিন্ন জাতির কথা আল্লাহ সুবহান উল্লেখ করতে গিয়ে বলেন এরা প্রত্যেকে অহংকার করেছিল, বিশেষ করে তাদের নেতৃবৃন্দ। আল্লাহ তাআলা বলেছেন আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু, নেতৃবৃন্দ তারা অহংকার করেছে। আপনি সমাজে অনেক টাকা পয়সার অধিকারী, আপনার অনেকেই আছে সে আছে, এটা অহংকার তৈরি করার কারণ। ইউ হ্যাভ টু গার্ড ইউর সেলফ, আপনার নিজকে অবশ্যই অবশ্যই আপনাকে গার্ড করতে হবে, আপনার নিজকে আপনার প্রতি মুহূর্তেই চেক করতে হবে, রক্ষা করে বেড়াতে হবে, চলতে হবে, না হয় এমন অহংকার আপনার মাধ্যমে প্রকাশিত হবে যে অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। আল্লাহ সুবহানাহু কওমে হুদের কথা কি কথা বললেন, কওমে শুআইবের কথা বললেন, কওমে নূহের কথা বললেন, ওয়াসরু ওয়াস্তাকবারু ইসতিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এদেরকে দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত এদের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পারেনি, কতটা অহংকারী জাতি ছিল, এবং অহংকারের ফল কি হয়েছিল সেটা আপনাদের কাছে জানা আছে প্রিয় ভাইরা। সেই জন্য বলছি এই অহংকার বনু ইসরায়েলের কথা আল্লাহ তাআলা বলেছেন, মুশরিকুন আরব, আরবের মুশরিকরা তারও এরকম অহংকারী ছিল। আল্লাহ সুবহানাহু বললেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুবান কাবীরা, তারা প্রচন্ড অহংকার প্রদর্শন করেছে, এবং তারা কোরআনকে যেন কোনো মানুষ না শুনে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা সেই দিকে মনোযোগ দেবে না, ওয়ালগাউ ফিহি, তোমরা বরং সেখানে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি ইত্যাদি তোমরা তৈরি করো যেন মানুষের কাছে কোরআন আওয়াজ না পৌঁছে, তারা এই কাজগুলো করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামই রেখে দিয়েছেন কোরআন, কোরআন মানে হচ্ছে দ্য মোস্ট রিসাইটেড বুক, রিসাইটাল, রিসাইটেশন, যেটা পাঠ করা হবে তুমি তা মেনে নাও অথবা মেনে না নাও, তুমি তা প্রত্যাখ্যান করো বা ভালোবাসো অথবা ঘৃণা করো, তাতে আমার কিছুই যায় না, দিস ইজ মাই বুক, এটা আমার কিতাব। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নূর, এই যে আলো, যে কোরআনকে তিনি পাঠিয়েছেন, এটা তিনি নির্বাপিত করার জন্য বহু লোকের বহু প্রচেষ্টাকে তিনি এক টিপে সব শেষ করে দেবেন, এবং তার এই আলোকে তিনি প্রতিষ্ঠিত করে ছাড়বেনই। এটা আল্লাহর চ্যালেঞ্জ। আপনি কার সাথে চ্যালেঞ্জে আসছেন, কার সাথে আপনি পাঞ্জা লড়তে আসছেন? আপনার রব যিনি আপনাকে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে বিনাশ করে দিতে পারেন প্রিয় ভাইরা। এই জন্য কোন একজন ব্যক্তি যদি অহংকার করে আল্লাহ সুবহানাহু তাকে ঈমান থেকে দূরে সরিয়ে দেন। কোরআনে আল্লাহ সুবহানাহু সে আলোচনা করেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা ইয়াজজিল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু তা বললেন যারা অহংকার করে, আমার আয়াতগুলোকে অস্বীকার করে, আমার দ্বীনকে প্রত্যাখ্যান করে এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করে, এই সকল ব্যক্তির জন্য জান্নাতের দরজাগুলো, আসমানের দরজাগুলো তাদের জন্য খোলা হবে না, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এটা এতটা অসম্ভব যে একটি সুইয়ের তার যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যতটা অসম্ভব, ততটা অসম্ভব এই জাতীয় ব্যক্তিদের জান্নাতে প্রবেশ করা। অহংকারকে আপনি কি মনে করছেন? এটা আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কিবরিয়া উরিদাই, আল্লাহ সুবহানাহু বলেন অহংকার আমার চাদর, যে আমার চাদর ধরে টানাটানি করলো ও আমার ইজ্জত ধরে টান দিয়েছে, ও আমার ইজ্জত ধরে টান দিয়েছে, এটা আমার ইজ্জতে লাগে, আমার মর্যাদা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনে তুমি দর্প অহংকার করে বেড়াবে না। একদল লোকের তাদের জমিনে চলার অবস্থা দেখলে মনে হয় যে জমিন যেন ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার জন্য। ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি এত বড় হয়ে যাও না যে পাহাড়ের মতো বড়, অথবা তুমি এত ক্ষমতাশালী প্রভাবশালী হয়ে যাও না যে তুমি জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এমন তোমার হয়নি।
অর্থাৎ তুমি ভয় করো আমাকে, যে কোনো সময় আমি তোমার রশি টেনে ধরতে পারি এবং তোমাকে আমার কাছে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি। সেই জন্য প্রিয় ভাইরা, অহংকার অনেক প্রকাশ আছে। আপনার কাপড়গুলোকে আপনি এমনভাবে পড়লেন যে আপনার পায়ের নিচে যেগুলো টাকলুর নিচে চলছে, আপনি লেসড়ে লেসড়ে টেনে টেনে এগুলো যাচ্ছেন, এটা হচ্ছে পার্ট অফ অহংকার। এবং আসলাম বললেন বোখারি হাদিসে এসছে যে বনী ইসরায়েলের এক যুবক, সে সুন্দর জামা কাপড় পরে কতক্ষণ পর তার নিজের দিকে তাকায়, নিজের দিকে তাকায়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অহংকার কারণে, আল উজুব এর কারণে আল্লাহ সুবহানাহু এত অসন্তুষ্ট হলেন, জাহান্নামের এত নিচে তাকে নিক্ষেপ করলেন যে এখন নিচের দিকে যাইতেছি। এতটা অহংকারী হওয়া যায় না। ওর তো অহংকার সামান্য ছিল, শুধু জামার দিকে একবার তাকাইছে, আমাকে তো খুবই সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ বিউটিফুল অ্যাট্রাক্টিভ। ফলে আপনার কোনো নিজের কোনো অর্জনের জন্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশংসা না করে, আল্লাহর কৃতজ্ঞতা না করে নিজের অহংকার কখনো প্রদর্শন করবেন না। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যিনি অহংকার করে বেড়ায়, আল্লাহ সুবহানাহু তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু প্রচন্ড ঘৃণা করেন, অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহ বললেন আসারসার, মানে একদল লোক যারা কথা বেশি বলে এবং তাদের কথার মাধ্যমে তার অহংকার প্রকাশ করে, তাদের কথার মাধ্যমে অহংকার প্রকাশ করে একদল লোক, এদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে এরা, এদেরকে আমি প্রচন্ড ঘৃণা করি, এরা জান্নাতে যাবে না। আরেক দল লোক হচ্ছে যারা তাদের কথা গাল ফুলিয়ে কথাবার্তা বলে, মুখ ভর্তি করে কথা বলে, এই যে উচ্চারণ আছে উচ্চারণের মধ্যে অহংকার প্রকাশ পায়। আরেক দল লোক হচ্ছে রাসূল বললেন তার হচ্ছে অহংকারী, এমনিতে তারা তাদের অন্যান্য কার্যকলাপে তার অহংকার করে বেড়ায়, এবং সবগুলোর সাথে অহংকারের যুক্তি, অহংকারের সম্পর্ক রয়েছে। প্রিয় ভাইরা, এই অহংকার মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কোন একজন মানুষ তার অহংকার হলো যে তিনি চান যে অন্য লোকেরা তাকে দেখলে দাঁড়িয়ে যাবে, তিনি সামনে সামনে হাঁটবেন, অন্যরা তার পেছনে পেছনে হাঁটবে, তাকে সকলে দেখলে তাকে সালাম দিতেই হবে এরকম একটা অনুভূতি, তিনি কথা বললে অন্যরা মনোযোগ দিয়ে শুনতে হবে অন্যথায় তার মেজাজ খারাপ হয়ে যায়, এরকম অবস্থা তিনি অন্যদের বিরুদ্ধে গীবত শেকায়েত করে করেই বেড়ান, এটা কিন্তু অহংকারের প্রকাশ এবং ফল। আপনি দেখুন আপনার মাঝে এটি আছে কিনা। আপনি সাধারণ মানুষদের সাথে উঠা বসা করতে চান না, সাধারণ মানুষদের সাথে আপনি উঠা বসা করতে চান না, এটা একটা অহংকারের প্রকাশ যে সাধারণ মানুষ আপনার কাছে আসছে, যদি এমন আসে তাহলে আপনি তাদের থেকে দূরে সরে যান। আপনি অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ান, নিজের দোষের কোনো খবর নাই, কেবল অন্যের দোষ আপনি খুঁজে খুঁজে বেড়ান। আপনি কেউ যদি নসিহা আপনাকে প্রদান করে তখন আপনার মধ্যে অহংকার আরো বাড়ে, নসি আপনি গ্রহণই করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তিদের কথা বললেন, ফাহাসবুহু জাহান্নাম, এদের জন্য জাহান্নামই ঠিকানা হিসেবে যথেষ্ট। কোন একজন ব্যক্তি জ্ঞান অর্জন না করা, জ্ঞানের পথে না চলা, এটাও কিন্তু অহংকারের প্রকাশ। এখন এই অহংকার থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার করা কি? রাসূল বললেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়া আল খাফিয়া, দৃষ্টির অন্তরালে যত বেশি থাকা যায় তা করবেন। অহংকার থেকে বাঁচার দুটি বিষয় আমি বলে শেষ করছি। প্রথমত হচ্ছে অহংকার থেকে বাঁচার জন্য আপনার অরিজিনের দিকে আপনি তাকান, কি থেকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একবার চিন্তা করে দেখেন, কি থেকে সৃষ্টি করেছেন এবং কোন দিক দিয়ে বের হয়েছেন একবার চিন্তা করে দেখেন। এই লোক আবার অহংকার করে কিভাবে, যার সৃষ্টির সূচনা হচ্ছে এত তুচ্ছ জিনিস সে অহংকার করে কিভাবে? তার অহংকার তো কোনো সুযোগই নাই, এবং তার রোগ বিরোগের খবর নাই, সে দেখে না তার চেয়ে প্রভাবশালীরা অথবা তার চেয়ে অনেক অনেক বেশি নাদুষ নুদুষ ব্যক্তিরা, তার চেয়ে অনেক বেশি সম্পদশালীরা কিভাবে মারা গিয়েছে দেখেন তারা? একবার কি তারা তাদের আশপাশের দিকে তাকিয়ে দেখেনি? পৃথিবীর ইতিহাস তারা পড়ুক, তাহলে তারা বুঝতে পারবে যে অহংকারীদের পতন কিভাবে হয়েছে, অহংকারীরা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এবং তিন নম্বরে যে তার মৃত্যুর পরে কি হবে সে এটা নিয়ে চিন্তা করুক, ওই কবরে তার কতটুকু জায়গা হবে, তার কবরে তার কতটুকু জায়গা হবে, কতটুকু জায়গা তার অবস্থান হবে, এবং সেখানে তার অবস্থা কি হবে, এটা তার ভাবা দরকার। এবং চতুর্থত হচ্ছে এই ব্যক্তি অতঃপর তার লাস্ট ডেস্টিনেশন কি হবে এটা তার ভাবা দরকার। লাস্ট ডেস্টিনেশন এটা হলো নলেজ, যার মাধ্যমে আপনি আপনার অহংকারের রেমেডি করতে পারেন। আর দুই নম্বর যে বিষয়টি, সেকেন্ড অপশন, দ্যাট ইজ অ্যাকশন, সেটা করা দরকার। সাধারণ লোকদের সাথে বেশি বেশি মিশুন, তাদের সাথে উঠা বসা করুন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফকির অথবা গরিবদের সাথে সারা খেতেন না, তাদের সাথে উঠা বসা করতেন, তাদের সাথে ডাকতেন, তাদেরকে ডাকতেন, তাদেরকে দেখতে যেতেন। এটা করুন, আপনার এই প্রবলেম, আপনার যে ডিজিজ, এই ডিজিজ এর সমাধান হয়ে যাবে। শুধুমাত্র সম্ভ্রান্ত টাকা পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ইত্যাদির সাথে ঘোরাফেরা করবেন, তাদের আশপাশে শুধুমাত্র ঘুরবেন, অহংকার আপনাকে পাবে না তো কাকে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। ইন্নাল হামদা লিল্লাহ
والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين يا رب العالمين হে আল্লাহ তুমি তোমার দিনকে রক্ষা করো আল্লাহ তোমার কিতাবকে তুমি রক্ষা করো আল্লাহ তোমার দিনকে তুমি রক্ষা করো তোমার দিনকে এই জমিনে তুমি প্রতিষ্ঠা করো আল্লাহ তোমার কিতাবের মাধ্যমে সর্বত্র তুমি আলো ছড়িয়ে দাও আল্লাহ সকল অন্ধকার তুমি দূর করে দাও যে অন্ধকার দূর করার জন্য তোমার কিতাবকে তুমি নাজিল করেছো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূরি বিইজনি রাব্বিহিম যে তোমার কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য তুমি নাজিল করেছো এই কিতাব সেই কিতাবের মাধ্যমে সকল অন্ধকার তুমি গুছিয়ে দাও আল্লাহ এমন কোন ঘর থাকবে না এই পৃথিবীতে প্রত্যেক ঘরে তুমি তোমার এই কিতাবের আলো গুছিয়ে দাও আল্লাহ আল্লাহ তোমার কিতাবকে সম্মান করার তৌফিক আমাদেরকে দান করো তোমার রাসূল বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখারিন এই কিতাবের সম্মানে আল্লাহ বহু জাতির উত্থান ঘটান বহু জাতিকে ধ্বংস করে দেন আমাদেরকে তুমি ধ্বংসশীল জাতির অন্তর্ভুক্ত করো না আল্লাহ তুমি আমাদের এই কিতাবের কারণে কিতাবের মর্যাদা দেওয়ার কারণে মর্যাদা দেওয়ার মাধ্যমে তুমি আমাদেরকে উত্থানওয়ালা জাতির অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের পরিবারগুলোকে শান্ত রাখো আল্লাহ আমাদের দেশকে তুমি কবুল করে নাও এই দেশকে তুমি দ্বীনের জন্য তোমার দ্বীনের জন্য তোমার ইসলামের জন্য তোমার কিতাবের জন্য কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে তুমি কিতাবের আলো পৌঁছে দাও আল্লাহ তোমার প্রকৃত মোমেন তোমার প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করো আল্লাহ অনেকগুলো প্রশ্ন এসে কথাও এসে মঙ্গলবার বাদ এসা অত্র জামে মসজিদে বুখারি দারসব ইনশাআল্লাহ আপনারা থাকবেন এই মসজিদে লালু ভাইয়ের স্ত্রী অসুস্থ হাসপাতাল